মাজার শরীফ জিয়ারত করুন, আদব সহকারে কোন মাজার শরীফে যদি যান, পায়ের দিক দিয়ে প্রবেশ করে সালাম দিয়ে আপনি কাবার দিকে পিঠ করে মাজারের দিকে মুখ করে চার হাত দূরে থেকে মাজার শরীফ জিয়ারত করবেন, ফাতিহা পড়বেন, আর তারপরে সাহেবে মাজারের ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করবেন, দোয়া করে মাজার শরীফ থেকে বের হবেন, মাজারে জুমা দিবেন না, মাজারে রোজা দিবেন না, মাজারে হাত বুলাবেন না, মাজারে মাথা রাখবেন না, মাজারে কপাল রাখবেন না, মাজারে দোয়া করবেন না। আমার আলা হযরত ফাজেল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়ায়ে রাজাবিয়ার চতুর্থ খণ্ডে এই মশলায় বর্ণনা করেছেন, এটাই হচ্ছে মাজার জিয়ারতের আদব। মশলা বুঝে নিলেন? এবারে দাদার কোনদিন কোন মাজারে গিয়ে মাজারে মাথা রাখবেন না, কপাল রাখবেন না, চুমা দিবেন না। এবারে দাদার আপনারা চুমা দেন আর ওহাবিরা বলে যে সাজদা করছে, জি আমরাকে প্রশ্ন করে আমাদেরকে উত্তর দিতে হয়। এখন কোন সাধারণ মানুষ, কোন হয়তো অজ্ঞ মানুষ, অনভিজ্ঞ মানুষ হয়তো মাজার শরীফে গেল, দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে পাথর চাপড়ি গিয়ে হয়তো মাথা রেখে দিল, ওটাকে সাজদা বলে না, ওটাকে সাজদা বলে না। তাই বলে কেউ ধরেন যদি কপাল রেখে দেয় হারাম হবে, তাই বলে আপনার শিরক হবে না, তাই বলে শিরক হবে না, তাজিমি সাজদা করা এটা হারাম লেখা আছে মুসলমান। সাজদা দুই প্রকার, সাজদায়ে তাব্বুদি, সাজদায়ে তাজিমি, আল্লাহ ব্যতিরিকে অন্য কাউকে ইবাদতের উদ্দেশ্যে সাজদা যদি করে তো সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, সাজদায়ে তাব্বুদি যদি করে কাফের হয়ে যাবে, আর কারো সম্মানার্থে যদি তাজিমি সাজদা করে কোনো ব্যক্তিকে, পীরকে বলেন, মুর্শিদকে বলেন, কোনো আলিমকে বলেন, কোনো আল্লাহওয়ালাকে বলেন, তবে তাজিমি সাজদা করা হলো হারাম, গুনাহে কাবিরা। এ বেরাদার আল ইসলাম আল্লাহর নবী বারণ করে দিয়েছেন, হারাম হবে, গুনাহে কাবিরা হবে, তাই বলে মুশরিক হবে না। ই দেওবন্দিও ফাতোয়া বুঝে না, আর আর গুরুও ফাতোয়া জানে না, নাহলে হারাম কাজকে কোনোদিন শিরক বলে? বুঝতে পারলেন আপনি? এ বেরাদার আল ইসলাম মাজার শরীফের আদব আপনি রক্ষা করবেন, মাজার শরীফ যেভাবে বললাম এইভাবে আপনি জিয়ারত করে ফিরে আসবেন, সাহেবে মাজার আপনার উপরে দয়া করবেন মুসলমান, বলুন ইনশাল্লাহ। তো মাজার জিয়ারতে যাবেন, কবর জিয়ারতে যাবেন কারা? পুরুষেরা। কারা? হয় জোরে বলেন, পুরুষেরা। কোনো মহিলা জিয়ারতে যেতে পাবে? হ্যাঁ, মহিলা যেতে পাবে? আচ্ছা, যেতে পাবে কি পাবে না একটা হাদিস শোনাবো, জি জোরে বলছেন না যে শোনাবো। এবার আদারান ইসলাম আপনাকে একটা হাদিস শরীফ শুনিয়ে দিই, আজি জানে মোহতারা মা বোনেরা তো নাই, সব তো চলে গিয়েছে, এবার আদারান ইসলাম খাওয়াও শেষ আর লোকে যাওয়াও শেষ, তা আলহামদুলিল্লাহ তবু আপনারা শুনেলেন, এই যে মোবাইলগুলো আছে, ইউটিউব আছে, কোনো মা বোন যদি শুনে, কোনো ভাই যদি শুনে, যদি সংশোধন হয়ে যায়, আল্লাহর হস্তে যদি সংশোধন হয়ে যায়, এবারে দাঁড়ান ইসলাম। হ্যাঁ, তো হাদিস শরীফটি শুনেন, আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা যাওয়ারাতিল কুবুর, একবার জোরে বলেন, বেরাদার হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ বাইরুত লেবাননের প্রিন্ট 516 হাদিস নাম্বার 1077 দরজাতু হাসানুন, আজকে ইবনে মাজার শরীফ বাইরুত লেবাননের প্রিন্ট 307 পৃষ্ঠা হাদিস নাম্বার 1574 1575 1576 তিনটা হাদিস পরপর আছে ইবনে মাজাতে। এবারে দাদা ইবনে মাজা ভারতের প্রিন্ট 114 পৃষ্ঠা, এতে লেখা আছে দরজাতু হাসানুন লেগাইরিহি। এবারে দাদা মিসকাত শরীফ 154 পৃষ্ঠা, বেরাদার আন্দাজে বলছি না, বহু কষ্ট করে লেবানন বাইরুতের প্রিন্টের সিহাসাত্তার হাদিস আনিয়েছি, এই ওহাবিদের অত্যাচারে মুসলমান, একে হাদিসের পেজ বলছি, হাদিসের অনুবাদ বলছি, হাদিসের নাম বলছি, তাও মানে না, বলছে হাদিস নাম্বার কত, হাদিস নাম্বার কত। এই জন্য আপনার বাইরুত লেবাননের প্রিন্ট বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা ছখানা শিয়া সাত্তার হাদিস ওই বাইরুত লেবাননের প্রিন্টটি আনিয়েছি 8000 টাকা তার দাম, ব্রাদারান ইসলাম। তাই আপনাদেরকে বলি যে হাদিসের রাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন যে কবর জিয়ারতকারিনী মহিলাদের ওপরে আল্লাহর লানত হয়, কবর জিয়ারতকারিনী মহিলাদের ওপরে লানত হয়।
কোরআনে হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে আহলে সুন্নাহ বলেছেন যে মহিলাদের জন্য কবর জিয়ারত করতে যাওয়া জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। এটাই সদরু শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহির রহমাত রিদওয়ান তিনি বর্ণনা করেছেন, আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা এটাই বর্ণনা করেছেন, মহিলাদের জন্য মাজারে যাওয়া জায়েজ নয়, কবরস্থানে যাওয়া জায়েজ নয়। মুসলমান কোরআন বলল মা তাকুম রাসূলু ফাখুজুহু ওমান হাকুমানু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো।